সালামু আলাইকুম দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর বন্ধুরা, যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। বন্ধুরা, আজকে রাতেও আমার মিঠুকে আমি ছেড়ে দিয়েছি। দেখুন কত সুন্দর করে ঘোরাফেরা করতেছে, মজা করতেছে, খেলাধুলা করতেছে। আর সারাদিন মানে প্রতিদিনই মিঠুকে ছাড়া হয় না, সারাদিন আটকানো থাকে খাঁচার ভিতরে, কিন্তু রাত হলে তাকে ছেড়ে দেওয়া হয়। কারণ মিঠুকে ছাড়ার মতো কেউ বাড়ির সাথে থাকে না, সবাই ইসেন ভাই স্কুলে যায় আর আমি কাজে যাই। এখন রাতে প্রতিদিন রাতে মিঠুকে ছেড়ে দিই 2 ঘন্টার মতন, কারণ শালিক পাখিকে না ছাড়লে পাখি খাঁচার ভিতর বন্ধ হয়ে যায়, মানে বন্দির মতন, মানে স্বাস্থ্য ভালো হয় না, আস্তে আস্তে শুকিয়ে যায়। তাই ওকে একটু খেলাধুলা করার জন্য রাতে আমি ছেড়ে দিয়েছি। আর বন্ধুরা, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার মোবাইল ফোনে। ইয়াসিন ভাই, ভালো আছেন? কি করতেছেন ভাই? ব্যাগ বানাইতেছেন? পাখিটাকে আজকেও ছেড়ে দিয়েছেন? কেন ছেড়ে দিয়েছেন? কেন ছেড়ে দিয়েছেন? কেন আজকেও হ্যাঁ স্কুলে যান, মানে হেললি আমি স্কুলে যান সারাদিন, মানে সারা সময় পান না? হ্যাঁ বন্ধুরা, দেখো মিঠু কত সুন্দর করে খেলা করতেছে। ও মিঠু, তুমি কেমন আছো? মিঠু তুমি কেমন আছো? দর্শক ভাইদেরকে বলো আমি ভালো আছি। মিঠু, ও মিঠু, দেখো বন্ধুরা মিঠুর কাছে যায় আর মিঠু সরে যায় আমার কাছ থেকে। দেখো ওই দিও সরে যায়, আমি হাতটা ওর কাছে নিই, আমি ও সরে যাই। মিঠু, ও মিঠু, তোমাকে খাবার দেয় ঠিক মতো? মিঠু খাবার ঠিক মতো দেয়? ইয়াসিন ভাই খাবার ঠিক মতো দেয় তোমারে? মিঠু, ও মিঠু বলো, আমার কাছে বলো সব সত্যি কথা বলো, খাবার না দিলে আমি ইয়াসিন ভাইকে মার দেবো। মিঠু বলো বলো, ঠিক মতো খাবার দেয় তোমাকে? হ্যাঁ ঠিক মতো গোসল করায়? হ্যাঁ গোসল করার জন্য পানি দেয়? পানি দেয়, খাবার দেয় ঠিক মতো? ইয়াসিন ভাই, শালিক পাখিটাকে ঠিক মতো গোসল করান, ঠিক মতো খাবার দেন, খাবার দেন ঠিক মতো, ঠিক মতো খাবার দেবেন, গোসল করাবেন, গোসল করানোর জন্য পানি দেবেন খাঁচার ভিতরে, ও নিজে নিজে গোসল করে নেবে। না হলে গোসল না করালে শালিক পাখি শুকাইয়ে যায়, ঘেন হয়ে যায়, আস্তে আস্তে দিন দিন শুকিয়ে যাবে। আর শালিক পাখিটাকে একটা ঔষধ আছে, সেবা ঔষধ, এই ঔষধটি আপনি খাওয়াবেন সবসময়, আপনার পাখি ভালো থাকবে সকল রোগ ব্যাধি থেকে। আর আছে কৃমির ঔষধ, এই কৃমি ওষুধটি আপনার নিয়ে খাবেন বাজার থেকে আইনে ভাই, বুঝছেন? মিঠু, ও মিঠু, কি এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, আসো এদিকে আসো। বন্ধুরা দেখো মিঠুকে ধরতে যাই, তখনই মিঠু উড়ে যায়। কি হয়েছে? ও মিঠু তোমার কি খবর? কি সারাদিন সারা হয় নাই তাই এখন লাফালাফি শুরু করে দিয়েছো রাতে? ও মিঠু, আর তুমি তো ঠিকমতো কথা বলো না কের সাথে। মিঠু তুমি ঠিকমতো কথা বলো না কেন? কারোর সাথে ঠিকমতো কথা বলো না? হ্যাঁ আগে তো মিঠু মিঠু বলতা, কাকা কাকা বলতা, এখন তো কিছুই বলতেছো না। বন্ধুরা মিঠু একটু কথা বলতে পারে, মিঠু বলে আর কাকা কাকা বলে, এই দুটো শব্দ পারে, কাকা মিঠু। আমরা যে সময় থাকি না বাসায়, তখন ও একা একা যে সময় থাকে ওই সময় ও নিজে নিজে বলে, কাকা বলে, কাকি এরকম বলে। দেখুন আজকে রাতে ছেড়ে দিয়েছি, প্রতিদিন রাতে আমি ছেড়ে দিই। ওই দেখুন কত সুন্দর লাফালাফি করতেছে সারা পাইপে। দেখো বন্ধুরা, আর সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে হলে। মিঠু তুমি মিঠু কথা বলো না, বললে ক্ষতি কি, তোমার কথা বলা শোনার জন্য ইয়াসিন ভাই আর আমি অপেক্ষায় আছি রে। ও মিঠু রে, তুমি কখন কথা বলবা রে? ও মিঠু একটু কথা বলো আমাদেরকে, দর্শক বন্ধুর সাথে একটু কথা বলো, দর্শক ভাইদের সাথে বলো আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা তোমরা কেমন আছো সবাই? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এখনই। মিঠু একটু কথা বলো দর্শক বন্ধুর সাথে, একটু কথা বলো যে বন্ধুরা তোমরা কেমন আছো,
সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বন্ধুরা, আমার মিঠুর বয়স 6 মাস হয়েছে, এখনও 1 বছর পূরণ হয় নাই। 1 বছর পূরণ হলেই পুরোপুরিভাবে কথা বলবে, হুবহু মানুষের মতো করে। মিঠু মিঠু বলো, দর্শক ভাইদেরকে বলো তোমরা কেমন আছো। বন্ধুরা, আমাদের চ্যানেলটি এসকে মিডিয়া পাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এখনই পাশে থাকা বেল আই বাটনটি অল করে দাও। মিঠু, তুমি আজকে খুব খুশি, হ্যাঁ তুমি আজকে খুব খুশি। ওই দেখো উড়ে যায়, দেখো উড়ে যায়। দর্শক বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে এই পর্যন্ত, পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। সবাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার মিঠুর জন্য দোয়া করো, ও যেন কথা বলতে পারে অনেক সুন্দর করে, সকল রোগ ব্যাধি আপদ থেকে যেন মুক্তি থাকে। মিঠু বলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। ও মিঠু বলো, দর্শক বন্ধুদের বলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আবার দেখা হবে তোমাদের সাথে।